পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون رب اشرح لي صدري ويسر لي أمري أهلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জলসা মাহফিলের সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সাইডে উপস্থিত শ্রোতাবৃন্দ এবং শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর শোক শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে এই দেবিদাসপুর গ্রামে আজকে এই জলসা মাহফিল আপনারা আয়োজন করেছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব, বিশেষ করে এটা আমাদের সমাজের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিষয়টি হচ্ছে আমরা যে আহলে হাদিস, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, আমাদের কি করা উচিত, এ সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব এবং তারপরে আপনাদের যে মনের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনারা ফেস করবেন। কারণ সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বক্তব্যতে বেশিরভাগই শ্রোতার যে খোরাক সেই খোরাক সেই রকম ভাবে পাওয়া যায় না যেভাবে যে শ্রোতা যেটা প্রয়োজন। সেজন্য আমরা বেশিরভাগই প্রোগ্রামগুলোতে চেষ্টা করি যে আমাদের প্রোগ্রাম শ্রোতারা শুনবে, শোনার পরে বাড়ি চলে যাবে, এটা ভালো হবে না। কারণ হতে পারে যে আমাদের বক্তব্যের মাঝে এমন কিছু প্রশ্ন জানতে পারে মানুষের, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি না হয় তাহলে তার মধ্যে একটা যেন কিন্তু কিন্তু ভাব থেকে যাবে। একইভাবে তার হয়তো আদার্স এমন কিছু জানার বিষয় আছে, তার জানাটা ভিতরে থেকেই যাচ্ছে কিন্তু সে সেটা আসলে জানতে পারছে না। তো এইগুলো যদি প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেজন্য আমার আলোচনার পরে আমার আলোচনার শেষে আপনারা আপনাদের যে প্রশ্ন উন্মুক্ত প্রশ্ন আপনারা করবেন। তবে আমার আলোচনা শেষে আমি আপনাদেরকে নিয়ম বলে দেব যে কি নিয়মে আপনারা প্রশ্ন করবেন। যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় বিশেষ করে আমাদের যে এই এলাকা আহলুল হাদিস আহলে হাদিস যেটাকে আমরা বলছি, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা কি শুধু নামেরই আহলে হাদিস থেকে যাবো নাকি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমাদের তো প্রকৃত আহলে হাদিস হতে হবে, এ সম্পর্কে আজকের আমার আলোচনা। আমাদের ভারতবর্ষের একজন ভাষা ছিল ফার্সি, সেই অনুপাতে আমরা অনেক কিছু শব্দ ব্যবহার করি ফার্সিতে, যেমন নামাজ, রোজা, মুসলমান, এই ধরনের অনেক শব্দগুলো আমরা ফার্সি শব্দ ব্যবহার করি যেগুলো আসলে ইসলামিক শব্দ না। সেজন্য আমরা বিভিন্ন শব্দগুলো আমরা ভিন্ন দেখতে পাই। কোরআন আমাদের সামনে তেলাওয়াত করা হলেও সেইগুলো নাম আসলেও সেই শব্দগুলো আসলেও আমরা আসলে বুঝতে পারি না। যেমন আমাদের সামনে যেগুলো আমরা আরবিতে শব্দ আমরা বুঝতে পারি, যেমন যাকাত, হজ, এগুলো আমরা বুঝতে পারি কারণ যে কোরআন হাদিসের যে ভাষা, কোরআন হাদিসের যে শব্দ সেই শব্দটাই আমরা ব্যবহার করি।
একইভাবে নামাজ না বলে সলাত, রোজা না বলে সিয়াম, এগুলো যদি আমরা ব্যবহার করতাম তাহলে আমরাও এটা আসলে বুঝতে পারতাম যখন কোরআন তেলাওয়াত করা হতো। একইভাবে আমরা যে মুসলমান শব্দটা ব্যবহার করছি এটা আসলে সঠিক, যেটা কোরআনের শব্দ সেটা হচ্ছে মুসলিম। এই শব্দটা আমরা চেঞ্জ করে মুসলমান মুসলমান বলি। একইভাবে এই যে আমরা আহলে হাদিস এই শব্দটা আপনাদের সামনে বললাম, আহলে হাদিস, এই আহলে হাদিস এই শব্দটাও কিন্তু ইসলামিক শব্দ নয়, কোরআন হাদিসের শব্দ নয়। কোরআন হাদিসের যে শব্দটা হবে সেটা হচ্ছে আহলুল হাদিস, আহলে হাদিস না। আহলে হাদিস এটা ফার্সি শব্দ, যেমন নামাজ ইসলামিক শব্দ না, অনুরূপভাবে মুসলমান, রোজা, আহলে হাদিস এই শব্দগুলো ইসলামিক না। এর সঠিক শব্দ যেমন মুসলিম, সিয়াম, সলাত, আহলুল হাদিস। তো এইরকম ভাবে আমরা অনেক কিছুই চেঞ্জ করে ফেলেছি। তো যদিও আমরা শব্দটা আমরা যদিও চেঞ্জ করি, কিন্তু এই আহলে হাদিস বা আহলুল হাদিসের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যাতে চেঞ্জ না হয়। কারণ আহলুল হাদিস এটা কোন জায়গার সাথে সম্পর্কিত না, এটা কোন দেশের সাথে সম্পর্কিত না। আমরা অনেকে সাধারণভাবে জানি না যে আমরা আহলুল হাদিস। আমরা জানি যে যারা বুকে হাত বাঁধে না, নাকি নিচে হাত বাঁধে, তারা হচ্ছে হানাফি। আসতে আমিন বলে, পায়ের সাথে পা মিলায় না, এরা হচ্ছে হানাফি। আর আমরা হচ্ছি সাফি। আমরা অনেকেই এই ধরনের ধারণা রয়েছে যে ওরা হানাফি আমরা সাফি। আসলে সঠিক জিনিস চর্চা, কোরআন এবং সহিহ সুন্নাহ চর্চা না থাকার কারণে আসলে আজকে আমরা এই যে বিভিন্ন দলাবলিতে বিভক্ত হয়ে গেছি, হানাফি, হাম্বালি, মালিকি, সাফি, তারপরে আরো কত রকমের বিভিন্ন যে দল আছে সেই দল উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি। আর আজকে আমরা নিজের পরিচয় জানছি না যে আসলে আমরা কি, ওরা হানাফি আমরা সাফি, এই ধরনের কথাবার্তা বলা হয়। আসলে আমাদের সমাজ সাধারণভাবে ইসলামিক কালচারের চাইতে ইসলাম বিরোধী এবং বৈষয়িক কালচারের সাথে বেশি সম্পর্কিত। সেই জন্য আমরা আজকের দিনে আমাদের অস্তিত্ব সম্পর্কেও ভুলে যাচ্ছি, অস্তিত্ব হারিয়ে ফেলছি। সুতরাং আমাদেরকে জানা দরকার যে আমরা যে আহলে হাদিস বা আহলুল হাদিস, এই আহলুল হাদিস এর ইতিহাস, এর বৈশিষ্ট্য, কর্তব্য, কাকে আহলে হাদিস বলে, এই বিষয়গুলো আমাদের তো অবশ্যই জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। বন্ধুগণ জেনে রাখবেন, বুকে হাত বাঁধা নামই আহলে হাদিস নয়, জোরে আমি বলার নামই আহলে হাদিস নয়। কারণ আমরা জানি যে বিশেষ করে সাফি বা হাম্বালি এরাও কিন্তু জোরে আমিন বলে, এরাও কিন্তু বুকে হাত বাঁধে। সুতরাং যখন আমরা জানতে পারলাম যে যে বুকে হাত বাঁধছে তার মানে যে হচ্ছে সে আহলে হাদিস, এমন তো বিষয় নয় কিন্তু। তবে আহলে হাদিস কি, আহলে হাদিস কেন, তাদের পরিচয় কি? প্রথম বিষয় যেটা হচ্ছে যে আহলে হাদিস, আহলুল হাদিস এর অর্থ হচ্ছে আহলুল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস, হাদিস ওয়ালা বা হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী। এখন কথা হচ্ছে হাদিস কাকে বলে, আমরা আশা করি জানি। হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলা হয়।
তো হয়তো আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আহলে হাদিস মানে যদি হাদিসের অনুসারী হয় তাহলে কি তারা কোরআন মানে না, বা যারা আহলে সাহি কোরআন মানে না ব্যাপারটা কি এরকম শুধুমাত্র হাদিসের অনুসরণ করে? আসলে ব্যাপারটা এরকম না। তার কারণ হচ্ছে যে পবিত্র কোরআনকে পবিত্র কোরআনে হাদিস বলা হয়েছে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে হাদিস বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকেও হাদিস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস প্রায় সবাই জানা এবং প্রায় খুতবাতে বলা হয়, ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা প্রমাণ হয়ে গেল যে কোরআনটাও হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা যাসিয়াত নম্বর 45 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট তেলাওয়াত করছি যথাযথ ভাবে। সুতরাং আল্লাহ ও তার আয়াতের পরিবর্তে তারা কোরআন হাদিসে বিশ্বাস স্থাপন করবে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে সুস্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলছেন। তাহলে এখান থেকে বোঝা গেল শুধু এই জায়গাতে না, বরঞ্চ কোরআনে মোটামুটি এক দর্জন আয়াত, কমসেকম এক দর্জন আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকেই হাদিস বলেছেন। তো তার অর্থ হলো যে হাদিসের অনুসারী, এর মানে হচ্ছে আহলে হাদিসের অর্থ যে হাদিসের অনুসারী, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী, মানে দুটোই অনুসারী। শুধু কোরআনের কিংবা শুধু হাদিসের অনুসারী নয়, বরঞ্চ কোরআন এবং হাদিসের অনুসারী। এখন হয়তো আবার প্রশ্ন আসতে পারে যে হাদিসের অনুসারী বলতে এখানে তো অনেক হাদিস রয়েছে, সেই হাদিসের পাশাপাশি জয়ীফ হাদিস রয়েছে, জাল হাদিস রয়েছে, মুনকার হাদিস রয়েছে। তো হাদিসের অনুসারী মানে কি জাল হাদিসের অনুসারী? এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, যখন বলা হচ্ছে হাদিসের অনুসারী তখন তার মানে জাল হাদিসের অনুসারী নয়, কারণ জাল হাদিস আসলে কোনো হাদিসই নয়, জাল হাদিস কোনো হাদিসই নয়। আপনাকে একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। ধরুন আপনি একটা গাড়ি বিক্রি করছেন, ধরুন আপনি একটা বাইক বিক্রি করছেন, আপনি দাম রেখেছেন 50,000 টাকা। তো আপনি যখন 50,000 টাকা দাম রেখেছেন, আমি আপনাকে কি করব যে আপনি হয় টাকার কথা বলেছেন, আপনি কিন্তু সঠিক টাকা না জাল টাকা না কোন টাকা এটা কিন্তু উল্লেখ করেননি। সুতরাং টাকা মানে যে কোন টাকা হতে পারে, এইরকম অর্থ নিয়ে যদি আপনি তাকে জাল টাকা দেন কিংবা হয়তো বিদেশি টাকা দেন, বাংলাদেশের টাকা দেন, তাহলে কি আপনি মেনে নেবেন? কখনোই না। কারণ টাকা বলতে আপনি এর আগে পিছিয়ে কোনো শব্দ ব্যবহার করবেন না, সেখানে অরিজিনাল টাকাকে বোঝাবে, সেখানে অরিজিনাল টাকাকে বোঝাবে। একইভাবে ধরুন যে আপনি কোনো একটা জায়গাতে হয়তো চাকরির জন্য জয়েন করতে যাচ্ছেন, সেখানে আপনাকে বলেছে যে আপনার স্কুল পাস সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট আপনাকে লাগবে। তো আপনি কি এ কথা বলবেন যখন সার্টিফিকেটের কথা বলেছেন তখন সেটা জাল বলেছেন অরিজিনাল বলেছেন এরকম কোনো পার্থক্য করেননি, সেই জন্য জালও চলবে? আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন যে ভাই তোমার স্কুল সার্টিফিকেটটা নিয়ে আসবে, তখন আপনার কি তার সাথে সাথে অরিজিনাল শব্দটা বলা উচিত প্রয়োজন? কখনোই না। সার্টিফিকেট বলতে গেলে অরিজিনাল দিকে বোঝাবে, যদিও এর আগে পিছিয়ে আপনি কোনো শব্দ ব্যবহার করবেন না। একইভাবে যখন আহলুল হাদিস এখানে যখন কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে না আগে পিছিয়ে যে আহলে সহিহ হাদিস বা আহলুল সহিহ হাদিস,
এইরকম যখন কোন শব্দ ব্যবহার করা হচ্ছে না, তখন এর অর্থ হল যে আহলুল হাদিসের অর্থ হল কোরআন এবং সহি হাদিসের অনুসারী। আহলুল হাদিস এর অর্থ হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারী। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারীদেরকে আহলুল হাদিস বলা হয়। এই আহলুল হাদিস শুধু পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করলেই আহলুল হাদিস হবে না, কারণ আজকে পৃথিবীতে যতগুলো দল রয়েছে, ইসলামের নামে যত দল রয়েছে, মুসলিম নামে যতগুলো দল রয়েছে, সমস্ত দলগুলোই কোরআন এবং হাদিসের কথা বলে, প্রত্যেক দলই কোরআন এবং হাদিসের কথা বলে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা বললেই যে তারা আহলে হাদিস হয়ে যাবে এমন তো বিষয় নয়। তাহলে ব্যাপারটা কি, প্রত্যেকেই যদি কোরআন এবং হাদিস থেকে দলিল দেয়, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন, এত আমরা মতামত দেখতে পাচ্ছি কেন? জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন শুধুমাত্র এক ব্যক্তির উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, একই সাথে দুইজন ব্যক্তির উপরে অবতীর্ণ করেননি। কেন? একই ব্যক্তির উপরে এই জন্য অবতীর্ণ করেছেন যাতে কোরআন তার ব্যাখ্যা একই রকমই হয়। কোরআন যদি একরকম হয় আর ব্যাখ্যা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তো একরকম কোরআন থেকে কোনো লাভ হলো না। একরকম কোরআন থেকে কোনো লাভ নেই যদি কোরআনের ব্যাখ্যাগুলো হাজার রকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়। হাদিস একই রকমই থেকে কোনো লাভ নেই যদি হাদিসের ব্যাখ্যাগুলো ভিন্ন ভিন্ন হয়, সম্পূর্ণ বিপরীতমুখী হয়, তাহলে হাদিস এক থেকেও লাভ থাকলো না। আজকে পৃথিবীতে যতগুলো দল রয়েছে ইসলামের নামে, প্রত্যেক দলই কিন্তু কোরআন এবং হাদিস থেকেই বলে। পার্থক্য হচ্ছে ব্যাখ্যাটা তাদের নিজের ইচ্ছা মতো করে, ব্যাখ্যাটা নিজের ক্ষেত্রের ব্যাখ্যা। তাহলে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য কি? এরা ব্যাখ্যাটা কোথা থেকে নেই, এরা নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে না, এরা নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা মধ্যে আয়াত নম্বর 33-এ, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তাহলে তারা নিশ্চয় হিদায়াত পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা হটকায়িতার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো। তারা বলতে এখানে দুটো শব্দ বিষয় আছে আমাদের, এই তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে আর তোমাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই দুটো শব্দ আমাদেরকে বুঝতে হবে। এখানে তারা এবং তোমাদের দুটো শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যেহেতু পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়ে আল্লাহ তাআলা বলছেন কি, তারা যদি, তারা বলতে পরবর্তী যত আসছে সব হচ্ছে তারা, তোমাদের মতো অর্থাৎ কোরআন যখন নাজিল হচ্ছে তার তখন কারা ছিলেন, সাহাবায়ে কিরাম, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তারা পরবর্তীরা যদি তোমাদের মতো মানে সাহাবায়ে কিরামদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে তারা নিশ্চিত হিদায়াত পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেই তাহলে তারা হটকায় তার মধ্যে রয়েছে, তারা হিদায়াত পাবে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 115 এর মধ্যে জানাচ্ছেন, কারো কাছে সত্য প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, সত্য হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের পর, কারো কাছে সত্য প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ রাসূলের বিরুদ্ধাচারে কেমন, যে আপনার কাছে কোরআন হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি যখন বাধ্য হয়ে গেলেন,
আপনি যখন আগে থেকে করে আসছি এইরকম দোহাই দেবেন, আপনি যখন হুজুর যেটা করেছে সেটা কি ভুল এই দোহাই দেবেন, আপনি যখন বলবেন দশ যেখানে আল্লাহ সেখানে এইরকম দোহাই দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, রাসূলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলা জানাচ্ছেন কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথে অনুসরণ করে, মুমিনদের পথ এবং মুমিনদের পথ বলতে কারের পথ বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন অবতীর্ণ করেন সেই সময় মুমিন সাহাবায়ে কেরামের ব্যতীত আর কেউ ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন মুমিনদের পথটা সাহাবায়ে কেরামদের পথ ব্যতীত অন্য পথে অনুসরণ করে, তাহলে সে যেদিকে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব। আর তার কত বন্ধু আওয়াজ, তার মানে বুঝে যাচ্ছে যে আমাদেরকে সাহাবায়ে কেরামদের পথে চলতে হবে। তার মানে হচ্ছে এটা যে কোরআন এবং হাদিসের আজকে যতগুলো পৃথিবীতে দল রয়েছে সবাই নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে, আর আপনি যদিও তাদের মতো নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে শুরু করেন তাহলে জেনে রাখবেন আপনি আহলে হাদিস থাকতে পারবেন না। আহলে হাদিস নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে না, বরঞ্চ সালাফদের ব্যাখ্যা তারা নেই, সালাফদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা, তাবিগণের ব্যাখ্যা, পূর্ববর্তী দিব্যাঙ্গনদের ব্যাখ্যা, তারা কি ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাকে তারা গ্রহণ করে, নিজেদের খেয়াল খুশি মতো ব্যাখ্যা করে না। বন্ধুগণ, কোরআন এবং সহি হাদিস আপনি অনুসারী পূর্ণাঙ্গভাবে তখনই হতে পারবেন যখন আপনি এই কোরআন হাদিসের বুঝটা সালাফদের বুঝদের মতো হবে। সালাফদের বুঝের মতো যখন আপনার এই কোরআন হাদিসের বুঝটা হবে তখন আপনি প্রকৃত আহলুল হাদিস হতে পারবেন, তার আগে নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আমাদেরকে সেইখান থেকে নিতে হবে, সালাফদের কাছ থেকে নিতে হবে। আজকে নতুন নতুন ব্যাখ্যা করে নতুন নতুন ভাবে এর কোনো সুযোগ নেই। সেজন্য পৃথিবীতে আজকে যতগুলো দল রয়েছে তারা কোরআন হাদিসের উদ্ধৃতি কোরআন হাদিস থেকে দলিল দিলেও ব্যাখ্যাটা তারা নিজেদের ইচ্ছা মতো করে, আর আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে সালাফদের ব্যাখ্যা আমাদেরকে মেনে নিতে হবে, আর যদি আমরা নতুন নতুন ভাবে ব্যাখ্যা শুরু করে দিই তাহলে আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হবে এবং হয়েছে, এটাই হচ্ছে তার রিয়াকশন। বন্ধুগণ, আজকে আমরা আহলুল হাদিস, আজকে আমরা আহলে হাদিস, কিন্তু আজকে আমরা আমাদের যে পরিচয়, পরিচয় যেমন আমরা ভুলে গিয়েছি, আমাদের যে কর্ম, আমাদের যে কাজ, আমাদের কি হওয়া উচিত সেই জায়গা থেকেও আমরা ভুলে গিয়েছি। আহলুল হাদিসের পরিচয় সম্পর্কে এবং বিদআতীদের পরিচয় সম্পর্কে বলতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার বই বুনিয়াদুস সালেহীনে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম যেমন, ইসলাম পন্থীদের মধ্যে আহলুল হাদিস তেমন। কি বলছেন, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম যেমন, ইসলাম পন্থী, আজকে হাজারো পন্থী রয়েছে ইসলামের মধ্যে মুসলিমদের মধ্যে, ইমামে তাইমিয়া বলছেন ইসলাম পন্থীদের মধ্যে আহলুল হাদিস তেমন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তার বুনিয়াদুত তালেবিনে বিদআতীদের অনেকগুলো লক্ষণ রয়েছে, বিদআতীদের অনেকগুলো লক্ষণ রয়েছে। তার একটি লক্ষণ হচ্ছে যে এরা আহলুল হাদিসকে গালিগালাজ করে, মন্দ বলে। কে বলছে, আব্দুল কাদের জিলানী বলছে যে বিদআতীকে তুমি কিভাবে চিনবে, বিদআতীদের লক্ষণ হচ্ছে যে আহলুল হাদিসকে এরা খারাপ জানবে, গালি দিবে, মন্দ বলবে। যদি এইরকম দেখো কোন ব্যক্তিকে যে সে আহলুল হাদিসদেরকে গালি দিচ্ছে, মন্দ বলছে, তুমি জেনে নেবে যে সে হচ্ছে বিদআতী।
বন্ধুগণ, আহলুল হাদিস কখনো বিদআতের সাথে আপোষ করে না। বিদআতের সাথে আপোষ করে না আহলুল হাদিসরা। এটা হচ্ছে আহলুল হাদিসের একটা বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্যটা কি? যে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে সালাফদের বুঝ অনুযায়ী। ভালোভাবে মনে রাখুন, আহলুল হাদিসদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে সালাফদের বুঝ অনুযায়ী, নিজেদের ব্যাখ্যা মতো না, নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা মতো না। আপনি যদি আহলুল হাদিস হতে চান, আজকে তো আমাদের সমাজে দেখা যাচ্ছে বেনামাজি তারপরেও আহলুল হাদিস, মাতাল মদখোর তারপরেও আহলুল হাদিস, মানে আহলুল হাদিসের ঘরে জন্ম নিলেই আহলে হাদিস হয়ে যায়। মুসলিম ঘরে জন্ম নিলে যেমন মুসলিম হয়ে যাচ্ছে, আহলুল হাদিসের ঘরে জন্ম নিয়েও আহলুল হাদিস হয়ে যাচ্ছে আমরা মনে করি এটা। কিন্তু এই মনে করাটা যে সঠিক নয়, আপনি এই ব্যাপারে কতটা ভেবেছেন জানি না। এটা পৈতৃক সম্পত্তি নয় যে আপনার বাপের একটা বিঘা সম্পত্তি আছে, আপনার মায়ের পেট থেকে হলেই আপনি মানে ভাগ বসে যাবে, এরকম বিষয় নয়। আহলুল হাদিস এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। আহলুল হাদিস এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। আপনাকে সেই বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আপনি আহলুল হাদিস হতে পারবেন না। তার মূল বৈশিষ্ট্যটা আমি আগেও বলেছি, কোরআন এবং হাদিসের অনুসারী সালাফদের বুঝ অনুযায়ী। শুধু কোরআন হাদিসের অনুসারী বললে ভুল হবে, শুধু কোরআন এবং হাদিসের অনুসারী বললে ভুল হবে, বলে সালাফদের বুঝ অনুযায়ী মানহাজ, মানহাজও ঠিক হতে হবে। মানহাজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের বিশাল সংস্থায় গড়বড়, সবকিছু গড়বড়িয়ে যাবে। এই জন্য আকিদার সঠিক হওয়ার সাথে সাথে মানহাজও ঠিক হতে হবে, নইলে কিন্তু বিপদ। বন্ধুগণ, আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমরা শুধু আজকে নামে আহলুল হাদিস কোরআন এবং সেই হাদিসের অনুসারী, কোথায় আমরা কোরআন এবং সেই হাদিসের অনুসারী? কোন আহলুল হাদিস কি বেনামাজি হতে পারে? কোন আহলুল হাদিস কি মাতাল হতে পারে? কোন আহলুল হাদিস কি দাড়ি খাড়া হতে পারে? কোন আহলুল হাদিস কি বিড়ি খেয়ে হতে পারে? কোন আহলুল হাদিস কি খয়ের খেয়ে হতে পারে? কোন আহলুল হাদিস ড্যামেজারকারী হতে পারে? কিন্তু সমস্ত বস্তুটিতে ভরা আমরা, তারপরে আমরা আহলুল হাদিস। বন্ধুগণ, আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারবো, কতটা জানাতে পারবো, কারণ আমার জ্ঞান খুবই কম। আমি আপনাদেরকে হয়তো যথেষ্টভাবে বোঝাতে পারবো না, এটা আমি সক্ষম নয়। কিন্তু জেনে রাখবেন, আমরা কত পার্সেন্ট আহলুল হাদিস হয়েছি, আমরা যদি আত্মসমীক্ষা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা আহলুল হাদিস হয়েছি। আমরা হয়তো অনেকেই ভাবছি যে আহলুল হাদিস হতে গেলে, যদি আমি আহলুল হাদিস হতে চাই তাহলে কোন একটা সংগঠনে ফর্ম ফিল আপ করতে হবে। যদি আমাদের মধ্যে এই ধারণা থাকে তাহলে জেনে রাখবেন এই ধারণাটা হচ্ছে বাতিল, এটা ভুল ধারণা। আহলুল হাদিস হওয়ার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করা লাগে না। আহলুল হাদিস হওয়ার জন্য কোন একটা দলভুক্ত হতে হয় না। আপনি কোরআন এবং সেই হাদিস সালাফদের বুঝ অনুযায়ী অনুসরণ করবেন তো আপনি আহলুল হাদিস হলেন। আপনি কোথাও ফর্ম ফিল আপ করেন আর না করেন সেটা দেখার বিষয় নয়। আপনি কোন দলে থাকছেন আর না থাকছেন সেটা দেখার বিষয় নয়। যারা কোরআন এবং সেই হাদিসকে সালাফদের বুঝ অনুযায়ী অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। মূল বিষয়টা জেনে নিন। তার কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা বলে যে কোন একটা দলে বা কোন একটা সংগঠনে থাকতে হবে, যদি আমরা না থাকি তাহলে আমাদের জাহিলিয়াতে মৃত্যু হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহাজবিহীন মৃত্যু জাহিলিয়াতে মৃত্যু।
আসলে জামাতের ব্যাখ্যাই তো জানে না, হয়তো জানে কিন্তু তারপরে তো অপব্যাখ্যা করে। মানহাজের স্বভাব থেকে সে হয়তো বিকৃত, তার আকিদা ঠিক হলে তার মনহাজ সঠিক নেই, যার কারণে যেসব হাদিস গুলো রয়েছে বিশেষ করে সাধারণ ভাবে জামাতের কথা বলা হয়েছে সেই সব হাদিস গুলোকে তারা এইসব মানে দলে এবং জামাতে সংগঠনে ঠিক করে। এগুলো হচ্ছে হাদিসের অপব্যাখ্যা, এর সঠিক ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন। এই জন্য একটা বই খুবই গুরুত্বপূর্ণ যেটা ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া আলীর ইবনে কাউসার মাদানী, তিনি মুস্তাহিদ আলিমদের লিখনী বক্তব্যগুলো একত্রিত করেছেন আরবিতে এবং তারপরে অনুবাদ করেছেন সেটাকে বাংলাতে। এবং ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া তিনি হচ্ছেন একজন পিসকিবি বক্তা, হয়তো অনেকে জানেন, এবং আকিদার উপর ওনার পিএইচডি ডিগ্রি আছে, সেই ব্যক্তি বইটাকে সম্পাদনা করেছেন। বইটার নাম দিয়েছেন দল সংগঠন ইমারত ও বায়াস সম্পর্কে বিশ্বখ্যাত আলিমদের বক্তব্য। সুতরাং সেই বইয়ের নির্দেশ সারাংশ যেটা হচ্ছে যে আপনি কোরআন এবং সহি সুন্নাহ সালাফদের বুঝ অনুযায়ী জীবনযাপন করলে আপনি একজন খাঁটি সালাফি বা আহলুল হাদিস। আপনাকে সালাফি হতে হলে আহলুল হাদিস হতে হলে যে কোনো ফরম ফিল আপ করতে হবে এমনটি বিষয় নয়। জেনে রাখবেন প্রচলিত সংগঠনগুলি দাওয়াতের জন্য ঠিক আছে, কিন্তু দাওয়াতের বাইরে যদি আমরা কোনো কিছু মনে করি, হক বাতিলের পার্থক্য যদি আমরা মনে করি, কিন্তু জেনে রাখবেন যে আমাদের জন্য আমরা একটা ভুল রাস্তায় আমরা যাচ্ছি। যদি বলেন এটা দাওয়াতের একটা মাধ্যম, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু যদি বলেন যে প্রত্যেকে আমাদের সংগঠনে যুক্ত হতে হবে, সংগঠনে যে থাকবে না তার জাহেরিয়াতে মৃত্যু, তাহলে জানলেন সে ভুল পথে আছে। বন্ধুগণ, আমরা আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস। এই আহলুল হাদিস এই শব্দটা সাহাবা ইকরাম থেকে চলে আসছেন, এবং বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখতে পেলে মারহাবা জানাতেন এবং বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুযায়ী মসজিদকে প্রশস্ত করার জন্য হুকুম দিয়েছেন এবং তোমরা হচ্ছ আমাদের পরবর্তী আহলুল হাদিস। আর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে বড় করে আলেম বলতেন এবং বলতেন যে আমি পৃথিবীর সর্বপ্রথম আহলুল হাদিস। তো আহলুল হাদিসদের এটা এমন কোনো নতুন এটা কোনো দল ফিরকা যেটাকে আমরা প্রচলিত অর্থ বলি সেই রকম কিছু না। আহলুল হাদিস বলতে খাঁটি মুসলিমকে বোঝায়। অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন যে হানাফি হাম্বালি মালিকি সাফি তার সাথে আহলুল হাদিসকেও যোগ করে দেন। জেনে রাখবেন আহলুল হাদিস প্রচলিত অর্থে যেসব আমরা বিভিন্ন দলাদলের মধ্যে যেগুলোকে আমরা টেনে আনি তার মধ্যে আহলুল হাদিস নয়, আহলুল হাদিস সেটা নয়। অনেকে বলে যে তাহলে কি মুসলিম ছাড়া অন্য কোনো নাম রাখাই যাবে না। বন্ধুগণ, যদি কেউ নিজেকে আহলুল হাদিস দাবি করে তাহলে সে কি মুসলিম থেকে বেরিয়ে যাচ্ছে? প্রত্যেক আহলুল হাদিস হচ্ছে মুসলিম, প্রত্যেক আহলুল হাদিস মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিমই যাতে আহলুল হাদিস হবেই এটা কিন্তু নয়। বোঝার চেষ্টা করুন, যদি কেউ বলে যে আমি আহলুল হাদিস তাহলে বুঝতে হবে যে খাঁটি মুসলিম, আর যদি কেউ বলে আমি মুসলিম তাহলে সে খাঁটি মুসলিম না হতে পারে প্রচলিত অর্থে। কেন মুসলিম সে কোন মুসলিম? সে কর্মবাজার পূজারি মুসলিম না অন্য কোনো মুসলিম? কোন মুসলিম? কিন্তু যখন সে বলবে আমি আহলুল হাদিস, মানে সালাফদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুসারী মুসলিম আহলুল হাদিস, তখন বুঝতে হবে যে সে একজন অবশ্যই মুসলিম। তাহলে আমাদের পরিচয়
মূলত হচ্ছে মুসলিম। তো আমরা আহল হাদিসের একটু অমুসলিম যদি জিজ্ঞাসা করে যে ভাই তোমরা কে বা তুমি কি, তখন কি আমরা বলবো আমরা আহল হাদিস? তখনই না, তখন আমরা কি বলবো আমরা মুসলিম। কারণ সমস্ত মানুষের পরিচয়, আমাদের পরিচয় হচ্ছে কি, আমরা হচ্ছে ইনসান, আদমি, মানুষ। এই মানুষ পরিচয়টা আপনারা কখন দেবেন? কেউ ধরো তুমি হিন্দু ভাই আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি, আপনি কি বলবেন আমি মানুষ? যদি কোনো আপনাকে জিন জিজ্ঞাসা করে যে আপনি কি, তখন আপনি সেই জিনের কাছে বলবেন আমি মানুষ। জিনের কাছে আপনি কি বলবেন? আমি মানুষ। কারণ আপনার বিপরীতে সে জিন, সেই জন্য জিনের কাছে মানুষ বলার প্রয়োজন আছে। কিন্তু যখন কোন মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে সে মুসলিম নয় অমুসলিম, বিশেষ করে অমুসলিমের কথা বলি, কোন খ্রিস্টান জিজ্ঞাসা করছে আপনাকে, কোন হিন্দু জিজ্ঞাসা করছে, কোন ইহুদি জিজ্ঞাসা করছে আপনি কে, তখন কি বলবেন? আপনি মানুষ, আমি মানুষ। তখন আপনি যেটা বলবেন কি বলবেন? আমি আহলে হাদিস না, কি বলবেন আপনি? তখন আপনি বলবেন আমি মুসলিম, আমি মুসলিম। একইভাবে যখন আপনাকে কোন মুসলিম জিজ্ঞাসা করবে যে ভাই তুমি কি, মানে বলতে চাইছো তুমি কোন ধর্মের লোক বা কোন প্ল্যাটফর্মের লোক, কোন মতের লোক, তখন কি বলবেন? আমি মুসলিম। সে জানে যে আপনি মুসলিম, আপনার দাড়ি টুপি দেখে ও তো বুঝতে পারছে আপনি মুসলিম, তারপর আপনাকে জিজ্ঞাসা করছে, আপনার আসলে পরিচয় জানতে চাচ্ছে, তখন কি বলবেন? আপনি মুসলিম। হাস্যকর ব্যাপার, তখন আপনি বলবেন আমি আহলুল হাদিস। কিছু লোক বলে না না আহলুল হাদিস বলা যাবে না, আহলুল হাদিস বলা যাবে না। তাকে জিজ্ঞাসা করলাম ভাই, আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কি বলতে হয় তাহলে বলুন? আমি মুসলিম। আচ্ছা ঠিক আছে, মুসলিম ভাই সবাই তো মুসলিম, এখন মুসলিম বলতে তুমি কোন মুসলিম? কবর মাজারি মুসলিম, বিদাতি মুসলিম, কোন মুসলিম তুমি? তখন তো বলে আমি বলতে পারি আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী মুসলিম। তো ভাই যখন আপনি বললেন যে আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী মুসলিম, তো এটাকে যদি আরবিতে বলা হচ্ছে আহলুল হাদিস মানে কি? কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাহলে আরবিতে আহলুল হাদিস বলা হচ্ছে, তাহলে আপনি তো একই কথা বলছেন, তাহলে সমস্যাটা কোথায় বন্ধুগণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুসলিমদের বহু নাম উল্লেখ করেছেন, মুসলিমদের বহু নাম উল্লেখ করেছে। আমার একটা বই আছে প্রশ্ন উত্তর শরীয়তে মোহাম্মদী, সেখানে একটা প্রশ্ন ছিল যে আমাদেরকে আমাদের কি মুসলিম ছাড়া অন্য কোনো নামে পরিচয় দেওয়া যাবে, এ সম্পর্কে একটা প্রশ্ন ছিল। তার উত্তরে কোরআনের বিভিন্ন আয়াতগুলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহির হাদিসগুলো পেশ করা হয়েছে, যেখানে মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, মুহাজির, আনসার বিভিন্ন নামগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশ কিছু নাম দিয়েছেন মুসলিমদের বৈশিষ্ট্যগত নাম। সুতরাং বোঝা গেল যে মুসলিমদের তাদেরকে বোঝানোর জন্য তাদের বৈশিষ্ট্যগত নাম যদি কেউ বলে তাহলে এটা অপরাধ নয়, এটা বলতে পারে, সমস্যা নেই। আর এটা প্রয়োজন হয়ে পড়ে, মানুষের প্রয়োজন হয়ে পড়ে। এবার আপনি যদি বলেন যে না আমি শুধু মুসলিম বলবো, অটোমেটিক আপনার নাম পড়ে যাবে। এখন ধরেন যে আমরা সবাই বলতে শুরু করলাম আমরা মুসলিম মুসলিম মুসলিম, তখন লোকে বলবে আপনাকে যে আচ্ছা ওখানে তো যাওয়ারা মানে কিরে বলছে ওরা তো মুসলিম, তবে ওরা হচ্ছে এইরকম মুসলিম। কেউ বলবে ওরা হচ্ছে মাঝারি মুসলিম, তাহলে নাম অটোমেটিক পড়ে যাবে, কিন্তু আপনি এই বৈশিষ্ট্যগত নামগুলোকে ঠেকাতে পারবেন না। আপনি যতই আন্দোলন করুন, যতই চেষ্টা করুন, আপনি এই বৈশিষ্ট্যগত নামগুলোকে আপনি ঠেকাতে পারবেন না। আর এটা কোনো অপরাধও না, কারণ কেউ যদি কোনো নাম দেয় তাহলে তার কারণে সে মুসলিম থেকে বাদ হয়ে যায় না। সুতরাং এতে কোনো সমস্যার বিষয় নেই। এখন আমরা যে আহলুল হাদিস, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? আহলুল হাদিসের দায়িত্ব এবং কর্তব্য, একজন খাঁটি মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য যা, একজন আহলুল হাদিসের দায়িত্ব কর্তব্য সেটাই। আমি আবার বলছি, আহলুল হাদিসদের দায়িত্ব কর্তব্য কি?
সংক্ষিপ্ত ভাবে এর উত্তরটা হলো, একজন খাঁটি মুসলিমের যা দায়িত্ব কর্তব্য, একজন আহলে হাদিসের সেটাই দায়িত্ব কর্তব্য। কারণ যে খাঁটি মুসলিম, যখন আমরা মুসলিমের সাথে খাঁটি সফরে যুক্ত করছি, তার মানে হচ্ছে যে ভেজাল মুসলিম আছে বলেই, ভেজাল মুসলিম আছে বলেই, তার মানেই হচ্ছে যে আপনি যখন আহলে হাদিস শব্দটা ব্যবহার করছেন, এর মানে হচ্ছে যে আমি কারো অন্ধ অনুসরণ করি না, আমি কারো তাকলিফ করি না, কোন ইমামের না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, কারো আমরা তাকলিফ করি না। যদি কোনো ব্যক্তির কথা আমাদের বৈশিষ্ট্য, আহমদ হাদিসদের বৈশিষ্ট্য, এরা কোরআন এবং সেই হাদিসের উপরে কারো কথায় গুরুত্ব দেয় না, এবং সে যত নিকৃষ্ট মানের মানুষ হন, তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, তাহলে সেই কথাকে তারা গ্রহণ করে, এরই নাম হচ্ছে আহলুল হাদিস। তার মানে একজন বড় মাপের আলেম বলছেন একরকম কথা, বড় মাপের আলেম, আর পবিত্র কোরআন এবং সেই হাদিস কিন্তু তার উল্টো কথা বলছে। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হল, ওই বড় মাপের আলেমদের কথাকে বড় বুড়ো আঙুল দেখিয়ে কোরআন এবং সহি সুন্নাহ অনুসরণ করে তারা, এদের হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস তারা, যদি কোনো ব্যক্তির সে যত নিকৃষ্ট মানের লোক হোক, এমন যদি শয়তানও হয়, আর সেই শয়তানের কথা যদি কোরআন হাদিসে মিলে যায়, তাহলে সেই কথাটা মানতে পারে, আপত্তি থাকে না। আপনারা বলবেন এই আবার কেমন কথা, তার দলিল রয়েছে সেই বুখারীতে। আপনারা হয়তো মশহুর ঘটনা আপনারা জানেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতুল ফিতরের মাল একত্রিত করার নির্দেশ দিয়েছিলেন, একত্রিত করে যেগুলো তাকে নির্দেশ দিয়েছিলেন পহরা দেওয়ার, নাইট গার্ড যাকে বলে, যেদিন যোগাচ্ছে দেখা গেছে শয়তান কে চোর চুরি করে মাল ধরতে শুরু করেছে বস্তায়, আবু হুরায়রা দেখেছে এবং সেই চোরকে ধরে ফেলেছে, বললো আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবী মানুষ, আমি আর আসবো না, এরকম খুব কাগজি করলে আবু হুরায়রা দিয়ে তখন কি করলেন, ছেড়ে দিলেন তাকে, চোরকে ছেড়ে দিলেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ব্যাপার আবু হুরায়রা, বলি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা চোরের শুভ রাত্রে, আল্লাহ রাসূল বললেন যে আবারও আসবে, তারপরে রাত্রে আবার আসলো, আবার আবহাওয়া ঘুরে ফেললো, আবার সে তার প্রথম নেতাদের বেশি কাগজ মুখ দেখে না, আমি খুব গরিব মানুষ, ছেলে পেলে খাওয়াতে পারছি না, মানে এমন ভাবে কাগজ মিনতি করলো, আবহাওয়ার জেলে মায়া জেগে গেল, কি করলো আবার ছেড়ে দিল। আমার সঙ্গে সঙ্গে সকালে দেখা, কি খবর আবহাওয়া, কি আর তুললা এই ঘটনা, আবার এসছিল বুঝো, আবারও আসলো, তারপরে রাতে আবার আসলো, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সেই চোরকে ধরে ফেললেন, বলে আজকে তোমাকে ছাড়বো না, তুমি এর আগে দুদিন চুরি করেছো, দুদিন তুমি কাগজে নিয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আজকে ছাড়বো না, আজকে তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবই। তখন সে বললো দেখো আমাকে ছেড়ে দাও, আমি তো খুব গরিব মানুষ, আর আজকে যদি ছাড়ো তাহলে একটা তোমাকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিব। আবু হুরায়রা বললো তাহলে কি বলো, আবু হুরায়রা জিজ্ঞাসা করছে তাহলে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি বলে দাও, তাহলে ছেড়ে দেবো, বলে তুমি প্রত্যেক দিন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, কি হবে একজন মালাক তোকে পাহারা দিবে, মানে ফেরেশতা পাহারা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কিন্তু এ কথা বলেননি, আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, এবং সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা, পুরো ঘটনা আলোচনা হল, আল্লাহ রাসূল বলে হে রাসূলুল্লাহ আমাকে এইরকম একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, এবং এই ফুল রওনা করেছেন। তখন জানো ও ভীষণ মিথ্যাবাদী, কে শয়তান যে চুরি করতেছে ভীষণ মিথ্যাবাদী, সে কে জানো
যে চুরি করতে এসেছিল 3 দিন ধরে তুমি কি তার পরিচয় জানো? আমি জিজ্ঞেস করছি কে এসে? সে ছিল শয়তান, সে চরম মিথ্যাবাদী। কিন্তু তোমাকে এই কথাটা ঠিক বলেছে। কোনটা কথা? আয়াতুল কুরসির কথাটা ঠিক বলেছে। সবাই আয়াতুল কুরসি এটা পড়া যাবে কি যাবে না রাত্রে বেলায়? কি বলছেন, যাবে কি যাবে না? কেন যাবে? তার কারণ হচ্ছে শয়তানের কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিলে গেছে। সেই কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আহলে হাদিসের বৈশিষ্ট্য হল সে যত বড় নিকৃষ্ট মানের মানুষ হোক, পাপী বান্দা হোক, শয়তান হোক, তার কথা আছে এমন একটা কথা বললো যে কথাটা কোরআন এবং হাদিসের কথা, তখন সে বলে হ্যাঁ শয়তান বলেছে বা অমুক বলেছে, এই জন্য কথা মানবো না। আসলে ওর কথা বলো না, কথা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। বন্ধুগণ, এ হচ্ছে আহলে হাদিসের বৈশিষ্ট্য। আজকে আমাদের করণীয় কি? সংক্ষিপ্ত ভাবে আমি আগে বলেছি, আমাদের করণীয় হচ্ছে সার্বিক ক্ষেত্রে শুধুমাত্র মসজিদে গিয়ে নয়, শুধুমাত্র মসজিদের মধ্যেই নয়, সার্বিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদি আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সার্বিক ক্ষেত্রে জীবনযাপন করি, তাহলে আপনি হতে পারবেন প্রকৃত আহলুল হাদিস। আর যদি আমরা কিছু ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিকে যাই, আবার কিছু ক্ষেত্রে অন্যদের তাকলিদ করি, এইরকম যদি আমাদের মধ্যে থাকে, তাহলে জেনে রাখুন আমরা আহলুল হাদিসের নামে কলঙ্ক ছাড়া আর কিছু হব না। সুতরাং একজন আহলুল হাদিসের বৈশিষ্ট্য, সে যেমন কোরআন এবং হাদিস সালাতের বই অনুযায়ী আমল করবে, সে একজন পাক্কা নামাজি হবে, তার মুখে দাড়ি থাকবে, সে বিড়ি সিগারেট গুল জর্দা করে খাবে না, কোরআন হাদিসের কাছে সে বাপদাদাকে প্রাধান্য দেবে না, কোরআন হাদিস সামনে চলে আসলে সে আগে থেকে পড়ে চলে আসছে এটা কথা বলবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সূরা আরাফ 6 নম্বর 7 আয়াত নম্বর 3 ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন তোমাদের প্রতিপালকের নিকট হতে অর্থাৎ আল্লাহর নিকট হতে, তোমাদের নিকট অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটা অনুসরণ করো। তাহলে কোরআন এবং সেই সুন্নাহ অনুসরণ করতে আল্লাহ সুবহানাল্লাহ নির্দেশ দিচ্ছেন। তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য, তাকে মানে কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য কোন আউলিয়া, এখানে শব্দ হচ্ছে আউলিয়া মানে অভিভাবক, সে পীর হোক, মৌলভী হোক, নেতা হোক, কোন মুক্তি হোক, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন হাদিসের বিপরীতে কারো কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না। কোরআন হাদিসের বিপরীতে কারো কথা মানা যাবে না। ফলে ইলাম মাতা দা কারণ তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম যে যদি আমি প্রকৃত আহলুল হাদিস হই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সেই সুন্নাহ বিনা শর্তে মানতে হবে। শর্ত শুধু একটাই থাকবে যে সেটার ব্যাখ্যা যাতে সালাফদের হয়, তাই সেটা বুঝ যাতে সালাফদের হয়, আমাদের নিজের ইচ্ছা মতো যাতে আমাদের বুঝ না হয়। বন্ধুগণ, আহলুল হাদিস বিশাল একটা উচ্চাঙ্গের একটা বৈশিষ্ট্যের নাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজকে এই বৈশিষ্ট্যগত ভাবে নয়, শুধুমাত্র নামে আহলুল হাদিস পেয়ে গিয়েছি। আর আহলুল হাদিস নাম নিয়ে যত রকমের আহলে খবিসের কাজ হয় আমরা করে যাচ্ছি। আহলুল হাদিস নাম নিয়ে আমাদের নাম আহলুল হাদিস, আর আমরা আমাদের বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে আহলুল হাদিস। খুব দুর্ভাগ্যজনক বিষয়
সুতরাং আমাদেরকে প্রকৃত আহলুল হাদিস হতেই হবে, নইলে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়। আর এটাও আপনারা ভাববেন না, আহলুল হাদিসের ঘরে জন্ম আহলুল হাদিস হয়েছে তার মায়ের মূল্যে জান্নাত, এমনটি বিষয় নেই, কিন্তু প্রকৃত আহলুল হাদিস হতে হবে। শুধু নামের আহলুল হাদিস, নাম নিয়ে কোনো কাম নেই, নাম নিয়ে কোনো কাম নেই, নাম শুধু থাকবে। আর যদি আপনার কাজ না থাকে, বৈশিষ্ট্যগত যেটা নাম আপনি নিয়েছেন তার যদি কাজ না থাকে, জেনে রাখবেন আপনি নাম নিয়ে জান্নাত যেতে পারবেন না। আমরা নাম নিয়ে জান্নাত যেতে পারবো না, আপনি নিজেকে আহলুল হাদিস দাবি করেন আর না করেন, আপনার বৈশিষ্ট্য যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হয়, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যদি আপনার বৈশিষ্ট্য হয়, তাহলে জেনে রাখুন যে আমরা কামিয়ার হয়ে যাব, যদি আমাদের বৈশিষ্ট্যটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। সুতরাং নাম নিয়ে যে আমরা পার হয়ে যাবো এমন তো বিষয় নয়। সুতরাং আমরা যখন আহলুল হাদিস, তখন আমাদের দায়িত্বটা আরো বেড়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পুরো জীবনটা পরিচালনা করতে হয়। পুরো জীবনের শুধু একটা দিক নয়, শুধু নামাজের শুধু জোরে আমিন বলবো, রবের নাম করবো আর পায়ে পানি রাখবো, শুধু এইখানে শেষ নয়। সার্বিক ক্ষেত্রে সালাফদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস। তাহলে আহলুল হাদিসের মূল যে সারাংশ আমার বক্তব্যের, সেটা আমি বলে আমার বক্তব্য শেষ করবো। যেহেতু আপনাদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে, আপনারা যেকোনো বিষয়ে প্রশ্ন করবেন সেটাও আমি বলে দেবো। তো আজকে আমার যে মূল যে বিষয়, যে বিশেষ করে আহলুল হাদিসের বৈশিষ্ট্য, আহলুল কারা এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি, এ সম্পর্কে, তো মূলত কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফদের বুঝ অনুযায়ী যারা মেনে চলবে, যারা অনুসরণ করবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, তারাই প্রকৃত আহলুল হাদিস। এর জন্য আপনাকে ফরম ফিলাপ করার প্রয়োজন নেই, এই জন্য আপনাকে কারো কাছে বায়াত নেওয়ারও প্রয়োজন নেই, আপনাকে আর অন্য কোনো কিছু কাজ করার প্রয়োজন নেই। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সালাফদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করলেই আমরা প্রকৃত আহলে হাদিস হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শুধু আহলে হাদিস নয় বরং প্রকৃত আহলে হাদিস যে বৈশিষ্ট্যগত নাম, সেই বৈশিষ্ট্যগুলো যাতে অবশ্যই আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে আমরা পূর্ণ বৈশিষ্ট্য সহকারে প্রকৃত পক্ষে আহলুল হাদিস হয়ে বেঁচে থাকতে পারি, আহলুল হাদিস হয়ে আমরা যাতে মরতে পারি। তার কারণ আহলুল হাদিস হয়ে মরার মানে হচ্ছে যে খাঁটি মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। এখন আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, আপনাদের প্রশ্ন করলে প্রশ্ন করবেন, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কারণ প্রশ্নের মধ্যে অনেকটা জ্ঞান বাড়ে। তো আপনারা অন্তরে কিছু না রেখে ভিতরে যে প্রশ্ন যদি জাগে আপনাদের, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। মাইক হাতে রয়েছে, একবারে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করতে চায় ইঙ্গিত করবেন, অবশ্যই আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আমাদের মাননীয় একটি মানে কথা বললো যে যদি আহলুল হাদিসে আমরা থাকি, তা আমাদের যে কোনো একটা জমা করতে হবে এমনটা না, কিন্তু আমি একটি হাদিস জানি যে হাদিসটিতে এরকম বলছে যে তোমরা যদি আমি সাহাবার নামটা ভুলে গেলাম, তো ওখানে বলছে যে তোমরা একটা জমাতবদ্ধ তোমাদেরকে থাকতেই হবে, আর সেই জমাতটা হবে যে আল্লাহ মানে পথে তৈরি হাদিস প্রকৃতি করার অনুযায়ী জ্ঞান থাকে। এই কথাটা আমি বেশ কয়েকটা মাওলানার মুখ থেকে শুনেছি, আর এখানে আলোচনা হলো যে যদি আহলুল হাদিস মানে হয় তাহলে কোনো গর্ভুক্ত এমনটা নয়। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনি শুনেছেন যে যদি প্রত্যেক মুসলিমকে একটা জামাতভুক্ত হয়ে থাকতে হবে,
তাছাড়া আমি এর আগে একটা হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন জামাত বিহীন মৃত্যু জাহিলিয়াতে মৃত্যু। অন্য হাদিসের মধ্যে এসেছে যে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা সমাজের জন্য ফরজ করা হয়েছে। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে যেগুলোতে জামাতের কথা বলা হয়েছে। এখানে আমরা আসলে হাদিসের মধ্যে যে জামাত শব্দ জামাতের যে কথা বলা হয়েছে সেটা আসলে ব্যাখ্যাতে আমরা মানে ভুল করি। আসলে সালাফদের ব্যাখ্যাকে বাদ দিয়ে, মুহাদ্দিস কেরামদের ব্যাখ্যাকে বাদ দিয়ে এই ব্যাপারে আমরা নিজের ব্যাখ্যা করি এইসব হাদিসগুলো, আর আমরা বুঝাইতে সংগঠন একটা করতে হবে এটা আমরা বুঝাই। কিন্তু যদি ভালোভাবে দেখেন যে মুসলিমরা হবে জামাতবদ্ধ নয়, কি হবে এক জামাতবদ্ধ, সমস্ত মুসলিম হবে জামাতবদ্ধ নয় এক জামাত, আল জামাত আল জামাত এক জামাতবদ্ধ। সুতরাং যখন আপনি এক জামাতবদ্ধ ভাবে থাকবেন, এক জামাতবদ্ধ ভাবে থাকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এবার যদি আমরা এই সাংগঠনিক ভাবে আজকে দেখবেন যে যতগুলো সংগঠন আছে কোন সংগঠনের সাথে কোন সংগঠনের মিল নেই, আপনি দেখবেন কোন সংগঠনের সাথে কোন সংগঠনের মিল নেই। আপনি যদি কোন একটা সংগঠনের সদস্য হন তাহলে অন্য সংগঠনের আপনি কাজে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, যদি আপনি বিশেষ করে সহি আকিদার যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো বিশেষ করে যারা কোরআন এবং সহি সুন্নাহর দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ, একাধিক যে সংগঠন রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাতে সেই সংগঠনগুলোর সাথে কোন সংগঠনের সাথে কারো মিল নেই। তবে যদি আপনি মনে করেন জামাত হচ্ছে এই সংগঠনগুলো, জামাত এই সংগঠনগুলো, তাহলে আমরা আজকে বিভিন্ন দলে আবার বিভক্ত হয়ে যাচ্ছি। হাদিস কিন্তু এটা বলছে না, আমাদের মুসলিমদেরকে এক জামাতবদ্ধ ভাবে থাকতে বলা হয়েছে, এইরকম ভাবে দোয়াগুলি করতে আল্লাহ তাআলা নিষেধ করে দেওয়া হলো বলেছেন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 14 এ ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিউ ওয়া তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর উপরে দৃঢ়ভাবে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে যাও না। অথচ আমরা কিন্তু দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। তাহলে এই যে এই জামাতের অর্থটা কি, একটা শুধু যে বুঝাই এই সম্পর্কে আরো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি জামাত থেকে অর্ধহাত বেরিয়ে যাবে, যে অর্ধহাত বেরিয়ে যাবে সে ইসলামের রশি থেকে তার মাথাকে যেন বের করে দিল। তার মানে কি, ইসলামের রশি থেকে যখন আপনি আপনার মাথাকে বের করে নিলেন তার মানে হচ্ছে ইসলামের রশি থেকে বের হওয়া মানে কি, সে মুসলিম হয়ে যাওয়া। অন্য হাদিসের মধ্যে এসে যে জামাত থেকে যে বেরিয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে হত্যা করতে হবে। কি বলছে, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে হবে। তো যদি জামাত বলতে এই সংগঠনগুলোকে আপনি ধরেন তাহলে এর মানে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সংগঠন থেকে বেরিয়ে যায়, সংগঠনে না থাকে, তার মানে তাকে হত্যা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি সংগঠনে না যুক্ত থাকে তাহলে তার মানে হচ্ছে সে হত্যাযোগ্য অপরাধী। কিন্তু আপনি সেই সংগঠনে নামি সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা শেখ আপনার সংগঠন থেকে ধরে নিয়ে কেউ বেরিয়ে গেল তো এর জন্য কি তাকে হত্যা করা হবে কি হবে না, আপনি উত্তরটা ওর কাছ থেকে নেবেন। শুধু তাই নয়, যদি আপনি বলেন না 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 এইসব জামাত বলতে মানে সংগঠনকে বোঝানো হয়েছে, যেগুলো করা হয় প্রচার করেছে সংগঠনকে বোঝানো হয়েছে, আমি বাইয়াত এইসবগুলো যে আছে এর মধ্যে সবাই জামাতের ব্যাপারে বায়াত হবে আমির হবে, আজকে আমাদের প্রচলিত যে আমির এবং যে বায়াত বায়াত পাওয়ার লেখা হয় না যদি অন্য অন্য জায়গাতে হচ্ছে, এগুলো যে বিদআত ওরা একে আমরা স্পষ্টভাবে বলেছেন। শুধু এতটুকু মানে জিজ্ঞাসা যে প্রথম যে আমির হবে এর পরে যদি কেউ আবার মানে আমির হওয়ার জন্য বায়াত নেই আমির হওয়ার যদি দাবি করে তাহলে প্রথম আমিরকে বাদ দিয়ে দ্বিতীয় আমিরকে হত্যা করতে হবে। তাহলে যদি আপনি ওর অর্থ এটা নেন তাহলে প্রথমে যে সংগঠন সেই সংগঠনটাকে বাদ দিয়ে পরবর্তীতে যেসব সংগঠনগুলো হয়েছে এর প্রত্যেক আমিরকেই হত্যা করতে হবে এই হাদিসের ভিত্তিতে। এ সম্পর্কে আমার একটা লেখাও আছে। আসলে এই হাদিসগুলো সম্পর্কে ওরা আমার একটি ব্যাখ্যা লিখে শুনেন। আপনি যদি দেখেন বিখ্যাত মুফতি শেখ সলিহুল উসাইমিন
সেনার মতামত যদি আপনি দেখেন শেখ ইবনে বাজ, তার মতামত যদি দেখেন শেখ নাসিরুদ্দিন আলবানি, তার মতামত যদি দেখেন এই ধরনের বড় আলেমদের মধ্যে 22 জনের বিশেষ করে পুরো ডিটেলস আমার কাছে পক্ষ রয়েছে যে তারা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে এই জামাত বলতে এই প্রচলিত সংগঠনগুলি না। এবার প্রচলিত সংগঠনগুলি নেই এমনকি সাধারণ আলেমরাও বলেছে, যেমন শেখ হাসিম মাদানি, শেখ আব্দুল হামিদ মাদানি, এরকম ভাবে অনেক শেখের নাম বলা যেতে পারে, যেমন ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া, এমনকি আলহামদুলিল্লাহ এখন বলেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফর বিন মহসিন, শেখ মুজিবুর রহমান মাদানি, এই ধরনের যত আলেম আছে প্রায় তারা বলেছেন যে এই জামাত বলতে এই সংগঠন না। আপনি সংগঠন একটা দাওয়াতের ক্ষেত্র হিসেবে যদি কাজ করেন ঠিক আছে, করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে সংগঠন করতে হবে, না করলে জাহিলিয়াতি মৃত্যু, না করলে ইসলাম থেকে মানে বেরিয়ে যাবে, তাহলে জেনে রাখবে সে মানহাজে সালাতে বিচ্ছেদ আছে, সে একটা ভুল জায়গাতে রয়েছে। সুতরাং জামাত বলতে এখানে এই সংগঠনগুলোকে বোঝানো হয়নি, অর্থাৎ মুসলিম আমাদের এক জামাত। ধরুন একটা উদাহরণ দিই, 100টা জামাত রয়েছে, 100টা জামাত বা দল বা সংগঠন রয়েছে, কোন সংগঠনের সাথে কোন সংগঠনের মিল নেই, সবাই সাথে এরকম। তো আপনি যখন কোন একটা সংগঠনে ঢুকলেন, তার মানে হচ্ছে যে মানে 100টা সংগঠনের মধ্যে যখন একটা সংগঠনে ঢুকলেন, তখন তার মানে আপনি 99টা সংগঠনের বিরুদ্ধে অবস্থান করলেন, 99% মুসলিমদের বিরুদ্ধে আপনি অবস্থান করলেন। এবার যখন কেউ কোন সংগঠনে না ঢুকে, যখন সে একজন কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, সালাতের বিধি অনুযায়ী, বায়ান কোন সংগঠনে বা কারোর বিরুদ্ধে না, আলহামদুলিল্লাহ আমি সবার সাথে কাজ করতে আমি প্রস্তুত আছি, যে ডাকবে বা যেখানে সুবিধা হবে সেখানে আমি কাজ করতে প্রস্তুত আছি, আপনি কারোর বিরুদ্ধে যাচ্ছেন না। যখন একটা সংগঠনে ঢুকবেন তখন আপনি বাকি সংগঠনগুলোর বিরুদ্ধে আপনি অবস্থান করলেন। সেই জন্য আল্লাহ রাসূল আব্বানি বলেছেন যে এইরকম ভাবে দলাদলি করে সংগঠন করা বৈধ নয়, এটা হারাম। শেখ ইবনে বাজ বা অন্যান্য শেখরা বলেছে যে যদি শুধু এটা আমাদের দাওয়াতের কাজ হয়, শুধু আমাদের দাওয়াতের জন্য যে আজকে আসবে না আসবে না আসবে সবাইকে মানে যোগ দেওয়া মানে জরুরি নয়, কিন্তু যদি মনে করে যে না আমাদের সংগঠনে সবাইকে আসতে হবে, না আসলে ও খারাপ বা ও অনেক কিছু অনেক কিছু যদি মনে করে, তাহলে এই ধরনের সংগঠন বৈধ নয়। মূলত বিষয় যেটা হচ্ছে জামাত বলতে যে হাদিসগুলো পেশ করা হয় এগুলো অপব্যাখ্যা করে সংগঠনের দিকে মানে নিয়ে আসা হয়। এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য যদি আপনারা এই জন্য প্রুফ চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বড় বড় স্টেটদের তথ্যগুলো আমি দিতে পারবো, ইনশাল্লাহ সমস্যা নেই। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনার প্রশ্ন যেটা হচ্ছে যে বিড়ি আমরা খাই না, কিন্তু যদি বিড়ি চাষ করি, যেমন ধরনের বিড়ির ব্যবসা করা হয়, বিড়ি বানা হয় বাড়িতে বা এই ধরনের যে কাজগুলো মানে বিড়ির সঙ্গে যুক্ত, সেগুলো সম্পর্কে আপনি কি বলেন ভাইয়ের আপনার প্রশ্ন? প্রথমত বিষয় যেটা হচ্ছে ইসলামে যে জিনিসটা হারাম, মূলত ভাবে হারাম, ওর ব্যবসা বাণিজ্য করা, ওর সঙ্গে সম্পর্ক রাখা, ওর সাথে আপনার কোনোভাবে জড়িত থাকা, এটাও হারাম। সুতরাং যদি কেউ বিড়ি খায় এটা তো বুঝতেই পারছি আমরা, যদি কেউ কারো বাড়িতে বিড়ি বানা হয়, কেউ হয়তো বিড়ি কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করে, কিংবা হয়তো এক কথায় যে এর সাথে যতগুলো কাজ আছে এই সব কাজগুলো না যায় হারাম। সুতরাং একজন আহলে হাদিসের এটা বৈশিষ্ট্য নয় যে এই হারাম কাজগুলোর সাথে সে কোনো না কোনোভাবে যুক্ত থাকবে, এটা একজন খাঁটি আহলে হাদিসের বৈশিষ্ট্য নয়। সুতরাং আমাদেরকে যদি প্রকৃতপক্ষে আহলে হাদিস হতে হয়, তাহলে আমাদেরকে এই কাজগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, যে আমাদেরকে কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করতে হবে। সমস্ত কথা আমি আগেই বলেছি, শুধুমাত্র নামাজ পড়া আহলে হাদিস মতে এটাই শুধু না, বরং সার্বিকভাবে কোরআন এবং সহি সুন্নাহ অনুসরণ করলেই আমরা খুব তাহলে সুস্থ হবো। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, এরকম ব্যাপার না যে শুধু আহলে হাদিসের উপরে প্রশ্ন করবেন, আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করতে বলেছেন,
এখন খাতনার যদি কেউ দাওয়াত করে তাহলে সে গ্রহণ করা যাবে কিনা আমরা দেখব। যেহেতু কোরআন হাদিস আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো কোরআন হাদিসকে সেইভাবে বুঝা যেভাবে সালাফ গণ হয়েছে, যেমন সাহাবা ইকরাম, তাবেইন, তাবা তাবেইন, মুহাদ্দিসগণ যেভাবে বুঝেছে সেইভাবে বুঝার নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা দেখব যে সাহাবা ইকরামরা এই হাদিসের অর্থ কি নিলেন, এই হাদিস দ্বারা তারা কি বুঝলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলিমের হক হিসেবে উল্লেখ করেছেন যে দাওয়াত দিলে কবুল করা। এখন আমরা জানি অন্য হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরামরা দাওয়াত খেতে গিয়েছেন, যাওয়ার পরে দেখছে যে ঘরের ছবিটা আনানো আছে, তো তারা কি করেছেন, ও দাওয়াতই খাইনি চলে এসেছে বাড়িতে। তো তার মানে বোঝা গেল যে যদি কোনো দাওয়াতের ব্যাপারে যদি দেখা যায় দেখা যাচ্ছে এখন না গায়ের কাজ হচ্ছে, ধরুন আপনি বিয়ের অলি মাঠে দাওয়াত খেতে গেলেন, সেটা আলোচনায় বক বাড়ছে, গান বাজনা হচ্ছে, অথবা ওখানে গীত লাভ শুরু হয়েছে বা আরো কিছু যেগুলো শরীর বিরোধী কাজ সেগুলো হচ্ছে, তো আপনি সেখানে দাওয়াত খাবেন না চলে আসেন। আর খাতনার দাওয়াতে পুরোটাই তো মানে বিদাত, মানে কি মানে পুরোটাই না যায় মানে আর মূলে মানে ভালো নেই, মূলটাই হচ্ছে খারাপ। আর বিয়ের দাওয়াত কি মূলটা ঠিক কিন্তু ফাঁকা পোস্তায় কি করছে ভুল কাজ করছে। সুতরাং যদি মৌলিকভাবে কোন দাওয়া যদি বিরাটি দাওয়াত হয় তাহলে সেটা খাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমাদের সমাজে যে খাতনার যে দাওয়াত দেওয়া হচ্ছে অনেকটা খরচা করা হচ্ছে, এগুলো না যায় পথে খরচ করা হচ্ছে, এগুলো অপব্যয় করা হচ্ছে। সুতরাং এইসব না যায় পথ থেকে খরচ না করে আমরা যদি সেই পয়সাটাকে ভালো কোনো কাজে আমরা খরচা করতে পারতাম তাহলে কতটা ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনক আসলে সত্য আজকে আমরা বিশেষভাবে মানে এই নাজায়েজ শুধু খাতনা বলে না আরো অনেক নাজায়েজ পথে আমরা খরচা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক যে এই নাজায়েজ পথ থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই নাজায়েজ পথে যাতে আমরা খরচ না করে ভালো পথে খরচা করতে পারি। কারণ আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। তো আসসালামু আলাইকুম রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস হানি মানে মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন মৌচাকের মধু মানেই পিস হানি।